মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে ছাব্বিশ দিন পর আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সরকারের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় মিল্টন আনোয়ারের প্রতিবেদন মিরপুরের কষাই নামে পরিচিত কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত পাঁচ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে দুইটি অভিযোগে যাবজ্জীবন ও তিনটিতে বছর করে কারাদণ্ড দেয় জনতা মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ এই অবস্থায় সতেরোই ফেব্রুয়ারি আইন সংশোধন করে সরকারকে আপিল করার সমান সুযোগ দেওয়া হয় সেই সুযোগ নিয়ে রোববার আপিল করল সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল দুই নম্বর যে রায় দিয়েছে পাঁচই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অপর্যাপ্ত সাজা যাকে বলবো আমরা ইনএডিকুয়েট সেন্টেন্স তার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি আপিল নাম্বার ক্রিমিনাল আপিল নাম্বার চব্বিশ অফ দু হাজার তেরো চারশো চুরাশি পৃষ্ঠার আপিলে কাদের মোল্লার সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে আবেদন করা হয়েছে যে অভিযোগ থেকে খালাস পেয়েছেন সেই রায়ের বিরুদ্ধেও পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও ট্রাইব্যুনাল কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অপর্যাপ্ত সেন্টেন্স সাজা দিয়েছেন তিনটে দিয়েছেন পনেরো বছর মানে সিঙ্গেল সেন্টেন্স আর দুটো দিয়েছেন যাবজ্জীবন তো আমরা সেটাই বলেছি যেটা অপর্যাপ্ত সেন্টেন্স হয়েছে চার্জ নাম্বার ফোর থেকে যে খালাস দিয়েছে তাতেও আমরা বলেছি যে এই খালাস দেওয়ার মতো যে সাক্ষী প্রমাণ আছে তাতে যুক্তিসঙ্গত কোনো কোনো কারণ নাই যে খালাস দেওয়া আইন অনুযায়ী সাত দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি শুনানির দিন নির্ধারণ করবেন মিল্টন আনোয়ার একাত্তর ঢাকা